আসসালামু আলাইকুম বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে আরটি চাকরির বিজ্ঞপ্তিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে শুক্রবার পাঁচ ফেব্রুয়ারি প্রকাশিত সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সকল বিষয়গুলো প্রয়োজনীয় অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো আলোচনা করব কিছু পরামর্শ দিব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকেই ভালোভাবে না বোঝার কারণে আবেদন করতে গেলে বিভিন্ন সমস্যায় পড়েন অনেক সময় অনেকে কোর্টগুলো ভুল করেন তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমে আমরা যোগ্যতাগুলো দেখব অর্থাৎ কারা কারা আবেদন করবে কারা আবেদন করতে পারবে না এই বিষয়গুলো দেখব একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা বয়স বাইশ আট দুই তারিখে বয়স আঠারো হতে তেইশ বছরের মধ্যে হতে হবে জন্ম তারিখ তেইশ আট দুই থেকে বাইশ আট দুই এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ছয় ইঞ্চি উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফুট ওজন পুরুষদের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে প্রায় সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে নর্মাল বত্রিশ এবং সম্প্রসারিত চৌত্রিশ মহিলাদের ক্ষেত্রে নর্মাল আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি উভয়ের জন্যই ছয় ছয় অবশ্য অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে গ্রহণযোগ্য নয় অত বাহিনীর জনবল হ্রাসবৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা কোটা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন ভর্তির তারিখ ও স্থান এস এম এর মাধ্যমে জানানো হবে জেলা সকল জেলা হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে ভর্তির কোটার সংখ্যা সীমিত এস এম এর মাধ্যমে আবেদন করার যে বোর্ডের যে কোডগুলা অর্থাৎ আপনারা যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের ক্ষেত্রে আপনারা কি কোড ব্যবহার করবেন সেটা এখানে দেওয়া আছে যেমন ঢাকার ক্ষেত্রে ডিএইচএ মাদ্রাসার ক্ষেত্রে এম এ এবং এই বোর্ডগুলোর সাথে যদি আপনার না মিলে সেক্ষেত্রে আপনি বোর্ডের কোড ব্যবহার করবেন ওটি এইচ টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগণকে এসএমএস প্রেরণের সময় বোর্ড কিওয়ার্ড হিসেবে ওটিএইচ ব্যবহার করতে হবে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ডিস্ট্রিক্ট কোড এখানে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে ডিস্ট্রিক্ট কোড কোনোভাবেই ভুল করা যাবে না আপনি যে জেলা সেই জেলার কোডই আপনাকে ব্যবহার করতে হবে যেমন আমি নোয়াখালীর আমার জেলা কোড হচ্ছে আটান্ন এই বিষয়টা অবশ্যই একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এস এম এস সময় সেন্ড করার আগে অবশ্যই ভালোভাবে এগুলো যাচাই করে নিতে হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আট ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এবং শেষ হবে সতেরোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইন শুধুমাত্র এস এম এস এ আবেদন করতে হবে তো এস এম এস এ আবেদনটা কিভাবে আপনারা লিখবেন সেই প্রক্রিয়াটি একটু ভালোভাবে একটু খেয়াল করেন প্রথমে মোবাইলের মেসেজ অপশনে এটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে একই টেলিটক সিম দিয়ে একাধিক আবেদন করা যাবে কোনো সমস্যা নেই প্রথমে লিখতে হবে বি এরপরে স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসি পাশের সালটা লিখতে হবে এরপরে স্পেস দিবেন আপনার এইচএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে এরপরে স্পেস দিয়ে আপনার এসএসসি রোল নম্বর লিখতে হবে এরপর আবার স্পেস দিবেন দিয়ে আপনার মেট্রিক অর্থাৎ এসএসসি পাশের সালটা লিখতে হবে স্পেস দিয়ে এসএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে স্পেস দিয়ে এসএসসি রোল লং লিখতে হবে এরপর স্পেস দিয়ে আপনার হোম ডিস্ট্রিক্ট কোড লিখতে হবে হোম ডিস্ট্রিক্ট কোড লিখতে হবে অবশ্যই আপনি এক জেলার প্রার্থী অন্য জেলায় আবেদন করতে পারবেন না এরপরে স্পেস দিবেন দিয়ে আপনার উপজেলার নামটা লিখবেন উপজেলার নাম নর্মালি জাতীয়ভাবে যেভাবে লেখা হয় সেভাবে বানানটা লিখতে হবে তবে বানান ভুল করলে কোনো সমস্যা নেই লেখার পরে এটা সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে এই নম্বরে সেন্ড করলে রিপ্লাই মেসেজে আপনি কি আবেদন করতে পারবেন কি পারবেন না সেই বিষয়গুলো জানানো হবে যদি আবেদন করতে পারেন তাহলে আপনাকে আপনার নাম দিয়ে একটা পিন নম্বর দেওয়া হবে সেই পিন নম্বরটা সংরক্ষণ করবেন দ্বিতীয় মেসেজের জন্য তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে কিভাবে আপনি মেসেজটা লিখবেন দেখুন একটু ভালো করে কিভাবে লেখা হয়েছে এখানে চল্লিশ যেটা হল আপনার জেলা কোড আর মিরপুর এটা হলো উপজেলা নাম প্রার্থীদের এস এম এস প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদেরকে একটি পিন নম্বর সম্বলিত এস এম এস টেলিটক নম্বরে প্রেরণ করা হবে অযোগ্য প্রার্থীদের অযোগ্যতার কারণ এস এম এস এ উল্লেখ করা থাকবে অর্থাৎ আপনি যদি আবেদন করতে না পারেন সেটাও আপনাকে এস এম এস এ উল্লেখ করা হবে যে আপনি কি কারণে আবেদন করতে পারছেন না এরপরে আপনার এবং কত টাকা কাটবে সেটা আপনার দেখার একশো পঞ্চাশ টাকা কাটবে তো আপনি একশো পঞ্চান্ন টাকা বা একশো ষাট টাকার মতো রিচার্জ করে নেবেন মোবাইলে মোবাইলে আমরা নর্মালি যেভাবে রিচার্জ করি সেভাবে আমরা রিচার্জ করব এরপরে দ্বিতীয় মেসেজে যাবেন প্রথম মেসেজ যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নাম্বারটা কোথাও নোট করবেন নোট করে আপনি দ্বিতীয় মেসেজ আবার মোবাইলে মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখতে হবে বিজিবি এরপরে স্পেস দিয়ে লিখতে হবে ওয়াই এস এরপরে দিয়ে আপনি প্রথম মেসেজ যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নাম্বারটা লিখতে হবে এরপরে স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার একটা সচল মোবাইল নাম্বার যেটা সব সময় ওপেন থাকে এরকম একটা মোবাইল নাম্বার যে কোনো অপারেটরের হতে পারে গ্রামীণ এয়ারটেল বাংলা লিঙ্ক যে কোনোটা হতে পারে লিখবেন লিখে এটা সেন্ড করবেন আবার ওয়ান সিক্স ট্রিপল টু এ নম্বরে সেন্ড করবেন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে কিভাবে লিখতে হবে একটু ভালো করে খেয়াল করুন এখানে এটা হল পিন নম্বর এরপরে এটা হল আপনার মোবাইল নম্বর লেখার পরে আপনার মোবাইল থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে ব্যালেন্স কেটে আপনাকে কংগ্রেচুলেশন দিয়ে আপনার আবেদন কমপ্লিট এরকম দেওয়া হবে এবং আপনাকে একটা রোল নম্বর দেওয়া হবে বা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে সেটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে এ পর্যন্ত আপনার আবেদন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ভর্তি পরীক্ষার পরীক্ষা রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে গেলে পুনরায় যদি আপনাকে যে প্রথম মেসেজ যে পিন নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হবে সরি আবেদন করার পর আপনাকে যে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি কোনো কারণে হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি আবার এই প্রক্রিয়ায় এভাবে এস এম এস লিখে আপনি আবার সেটা রিকভার করে নিতে পারেন অর্থাৎ পুনরুদ্ধার করে নিতে পারবেন অর্থাৎ এস এম এস টি হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই এরপরে এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র কনফার্মেশন মেসেজ প্রাপ্ত প্রার্থীগণের এস এম এস এ সরবরাহিত নিজস্ব মোবাইল নম্বরে পরবর্তীতে বিজিবি এর এই নম্বরগুলো থেকে আপনাকে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে পরীক্ষায় উপস্থিত হওয়ার করে আপনার পরীক্ষার স্থানটা আপনি জেনে নিতে পারবেন অর্থাৎ যখন আপনার পরীক্ষার তারিখ দিয়ে আপনাকে মেসেজটা পাঠানো হবে ওই মেসটাও যদি আপনি কোনো কারণে হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি এই প্রক্রিয়ায় এভাবে এসএমএস লিখে আপনি আবার সেটা ফেরত পেতে পারবেন ফিজ জমা দেওয়ার পর আবেদন চূড়ান্ত গৃহীত হবে একবার চূড়ান্ত পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না এই জিনিসটা খেয়াল করুন আপনি যদি জেলা কোর্ট বা অন্য কোন থাকেন সেটা কিন্তু আর সংশোধন করা যাবে না প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচিত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে বিভিন্ন বিষয়ে টেস্ট করা হবে ভর্তির সময় অবশ্যই যেসব কাগজপত্র সঙ্গে নিতে হবে এর মধ্যে প্রথমে হচ্ছে এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল বা প্রভিশনাল সনাদপত্র সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত করতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র নিতে হবে চারিত্রিক সনদপত্র সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশন দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি মানে ফটোকপি এবং ডাব্লিউ ডাব্লিউ বিজিবি ডট গভ ডট থেকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম ডাউনলোড করে ও সেটা ফিল আপ করে সঙ্গে নিতে হবে যেটা ভিডিও দিয়ে দিব বিজিবি এর কর্মরত বা অবসরপ্রাপ্ত বা শহীদ বা মৃত সদস্য সন্তানদের জন্য এই তথ্যগুলো লাগবে এগুলো একটু পরে নেবেন আপনারা মুক্তিযোদ্ধা বিএনসিসি ক্যাডেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা উপজাতি এবং সরকারি নিবাসী এটিম সদস্য প্রার্থীদের জন্য প্রযোজ্য এখানে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এই বিষয়গুলো লাগবে বিএনসিসির জন্য এই তথ্যগুলো লাগবে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এগুলো এভাবে খেলোয়াড় যারা যারা খেলাধুলা ভালো পারেন তাদের ক্ষেত্রে এই তথ্যগুলো নিতে হবে বিশেষ দ্রষ্টব্য রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল নাম্বার মোবাইল সেটটি অবশ্যই সঙ্গে আনতে হবে বিজিবি কর্তৃক প্রেরিত নিশ্চিত মেসেজের কপি বা ফরওয়ার্ডকৃত মেসেজ গ্রহণযোগ্য হবে না বিজিপিতে ভর্তিকৃত ভর্তিচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে কোনো প্রার্থীর নামে কোনো মামলা থাকতে পারবে না এক জেলার প্রার্থী অন্য জেলায় আবেদন করতে পারবে না ভুল এস গ্রহণযোগ্য হবে না সহ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং কম্পিউটার দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সঙ্গে নিতে হবে মাদক হতে সাবধান ডোপ টেস্ট করা হয় এজন্য যারা মাদক গ্রহণ করেন তাদের না যায় ভালো হেল্প ডেস্ক আবেদন করতে কোনো সমস্যা বা কিছু হলে এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা টেলিটক থেকে ওয়ান টু ওয়ানে কল করতে পারেন এছাড়াও আর কিছু সতর্কতা এখানে দেওয়া আছে আপনারা ভালো করে এই বিষয়গুলো একটু দেখে নেবেন মোটামুটি আমার আবেদন সংক্রান্ত যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলি আপনাদেরকে বলেছি বাকি তথ্যগুলো আপনারা ভালো করে একবার একটু পড়ে নেবেন আর কি কাগজপত্র লাগবে এগুলো একটু দেখে আগে রেডি করে নেবেন কারণ কাগজপত্র কারণেও অনেক সময় মাঠ থেকে বাদ দেওয়া হয় তো আশা করি বুঝতে পেরেছেন আবেদন প্রক্রিয়াটি আবেদন করতে কারো কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং এই সার্কুলারে যে পিডিএফ ফাইলটা পিডিএফ ফাইলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিব আপনার সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন আল্লাহ হাফেজ